অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা স্যার আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বসো, বই খুলে বসো। তোমাদের এখন পড়া হবে যে এই আখলাক সফটওয়্যার। আখলাক সফটওয়্যারে এই আখলাক সফটওয়্যার যেটা, এটা হলো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে প্রথমে ব্যক্তিত্ব তিন, প্রথমে তোমাদের তিন পার্ট তিন থেকে পড়ানো হবে। পার্ট তিন থেকে পড়ানো হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পার্ট তিন থেকে পড়ানো হবে। স্যার, হ্যাঁ, পার্ট তিন থেকে তোমাদেরকে পড়ানো হবে। হ্যাঁ, তোমাদের এখন পার্ট তিন থেকে পড়ানো হবে। পার্ট তিন হলো আখলাক, দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট হলো আখলাক। আখলাক হতো চরিত্র, সব চরিত্র। আখলাকের মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো সচ্চরিত্র, আরেকটা হলো অসচ্চরিত্র। অসচ্চরিত্র যেটা, এটা হলো আখলাকের জামিন, আর সচ্চরিত্র যেটা, এটা হলো আখলাকের জামিন। তো ব্যক্তিত্ব সত্তাটা তোমার আখলাকে জামিন দেওয়া হবে। তাহলে আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, ইসলাম, এখন ইসলাম ধর্ম চতুর্থ অধ্যায়। তোমাদের শ্রেণী আছে আঠারোটির মধ্যে 5, 6, 8 থেকে 12। 5, 6 প্রথমে তোমরা 5, 6 দাও, দেখো। প্রায় 5, 6 দেশক, এটা তো হলো আত্মাকের পাঠ। চতুর্থ অধ্যায় আত্মা, এটার মধ্যে তোমাদের হবে 6 আর 8, এটা 6।
ফের ক্লাস করি আমি হলো দেশ প্রেম, দেশ প্রেম কি জিনিস, দেশ প্রেম কি জিনিস এটা তোমাদেরকে আজকে আমি দেশপ্রেমটা হলো দেশের প্রতি ভালোবাসা, কি বলতেছ নাকি? হ্যালো, তোমরা কিছু বলতেছ? দেশপ্রেম, হ্যাঁ এই দেশ শোনা যাচ্ছে? ইমানের অংশ, এটা আরবিতে বলা হয়েছে দেশপ্রেম হলো ইমানের অংশ। কিরকম বলা হয়েছে? হুব্বুল ওয়াতানে মিনাল ইমান, দেশপ্রেম ইমানের অংশ। তাহলে আমরা প্রথমে পরিচয়টা জানব দেশপ্রেম কি। দেশপ্রেম হল যে দেশে জন্মগ্রহণ করি ওই দেশের প্রতি স্বাভাবিক একটা আকর্ষণ থাকে, মনের আকর্ষণ। এই দেশে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমাদের আগ্রহটা অন্তরটা বাংলাদেশের প্রতি আকর্ষণ করবে। অন্যান্য দেশ যত থাকি না কেন, বিদেশে গিয়ে থাকি না কেন, আমাদের ভাই বন্ধুরা দুবাইতে আছে, আমেরিকাতে আছে, লন্ডনে আছে, পাকিস্তানে নেই, হয়তো অন্যান্য দেশে দুবাইতে আছে, সৌদি আরবে আছে, কিন্তু তাদের অন্তরটা সবসময় দেশের প্রতি টান আকৃষ্ট, ক্রমান্বয়ে আকৃষ্টের সাথে সাথে ভালোবাসা সৃষ্টি হয়। দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি হওয়াটা এটা হলো দেশপ্রেম। হ্যাঁ, দেশের মাটি, দেশের জনগণ, দেশের মাতৃভূমি, প্রীতি দলদের আকর্ষণকে দেশপ্রেম বলে, মাতৃভূমিকে। হ্যাঁ, তাহলে কি এই দেশের মায়ের প্রতি, মায়ের বাসার প্রতি, জনগণের প্রতি, দেশের মাটির প্রতি আকর্ষণ থাকা এবং দরদ মাখা প্রেম থাকা, এটাকে বলা হবে দেশপ্রেম। এই দেশপ্রেম মানব জীবনের একটি মহৎ গুণ, এটা অন্যতম একটি গুণ। গুণ অনেক প্রকার আছে, এই আকলাক 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 আকলাকে হামি, যার মধ্যে অন্তর্ভুক্ত হলো দেশপ্রেম, এটা একটা সাপ্তাহ। আকলাক অর্থ কি? চরিত্র। হামিদা অর্থ প্রশংসনীয় চরিত্র। তাহলে প্রশংসনীয় চরিত্রের মধ্যে দেশপ্রেম হল একটা কি বিষয়, দেশপ্রেম আমাদেরকে থাকতে হবে, এটাই হলো আমরা দেশপ্রেমিকের পরিচয় দিতে পারব। আচ্ছা, এটা বাংলাদেশ দেশপ্রেমের মূলে আছে দেশের ভূখণ্ডকে ভালোবাসা। আচ্ছা, আমার দেশের ভূখণ্ডকে যদি ভালোবাসি, আমি তো সেটার উপর করতেও পারি, সেটার জন্য আমি বিসর্জন, মনকে বিসর্জনও দিতে পারি। হ্যাঁ, এটার প্রতি আমি মনকে বিসর্জন দিতে পারি, তাই না? জি স্যার। হ্যাঁ, এই
friend? Number four. Come here. But he never made a habit of falling for me. তাহলে দেখো এখন তোমরা গুরুত্বটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বকীয়তা রক্ষা এবং ইতিহাস ঐতিহ্য প্রচারিত মূল্যবোধ ও সাংস্কৃতিক শ্রদ্ধা প্রতি শ্রদ্ধা ও সম্মান করা একান্ত কর্তব্য। এগুলির প্রতি আমাদের সম্মান মর্যাদা দিতে হবে, সম্মান করতে হবে, এটাই হলো দেশের প্রেমের পরিচয়। আচ্ছা গুরুত্বটা কি? গুরুত্বটা হলো এটার যদি আমরা ভালোবাসি, দেশের প্রতি সম্মান দেখাই, দেশের প্রতি আন্তরিকতা বৃদ্ধি পায়, তাহলে কি হবে? দেশের উন্নয়ন ঘটবে। দেশের উন্নয়ন ঘটলে কি হবে? মাথা পিছু আয় বেড়ে যাবে, দেশের মান মর্যাদা এই ইয়েটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এইটার জন্য দেশপ্রেম থাকা অবশ্যই কর্তব্য। হ্যাঁ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও দেশ থেকে নিজের দেশ হলো মক্কা, মক্কা থেকে মদিনায় সফর করেছেন, খুব বড় ভারাক্রান্ত মন নিয়ে মদিনায় সফর করেছেন, মদিনায় ওনার দেশ হয়ে গেছে এবং মক্কা মদিনা দুটা মিলিয়ে তো সৌদিয়া, সৌদিয়া এই সৌদিয়া সৌদি আরবের এক একটা আর একটা বিভাগ, মদিনা এটা একটা বিভাগ, মক্কা একটা বিভাগ, এই বিভাগ বিভাগের মধ্যে অর্থাৎ এখান থেকে বিভাগ থেকে অন্য বিভাগে তিনি পাড়ি জামাইয়া শত্রু থেকে রক্ষা পাবার জন্য, এবং শুধু শত্রু থেকে রক্ষা পাবার জন্য নয়, আল্লাহর হুকুমে ছিল যে এখানে যেমন তুমি কোরআন হাদিস তোমার কথা এখানে যেমন তুমি ইসলামকে ছায়লাভ করেছ, ইসলামকে প্রসার করেছ, সেভাবে তুমি মদিনা শরীফ গিয়ে আসল রহস্যটা সেটা, ইসলামকে ওখানেও তুমি প্রসার ঘটাও। এই জন্য উনি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন। সর্বপ্রথম হিজরত করেছেন আবিসিনিয়া, আবিসিনিয়ায় কাফিরদের উদ্দেশ্যে কতগুলি সাহাবি এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কোথায় পাঠিয়েছিলেন? আবিসিনিয়ায় পাঠিয়েছিলেন হিজরত করে। কেননা এখানে মক্কার কুরাইশ বংশের মধ্যে কাফিরগণ যারা ইসলামের শত্রু, ইসলামের দুশ্মন, তারা কি করছে? তারা এই মুসলমানদেরকে নির্যাতন শুরু করছে, অত্যাচার শুরু করছে, জুলুম শুরু করছে। সেই জন্য তিনি কি করছেন? আবিসিনিয়ায় হিজরত করতে পাঠিয়েছেন। তিনি ওই কাফিরদের অত্যাচারে জুলুমের মাত্রা যখন বেড়ে গেল এবং যখন আল্লাহর হুকুম আসলো যে এখানে তোমার শত্রুরা বেশি বেড়ে গেছে, দ্বিতীয় কথা মদিনার মধ্যে তোমার এখন ওখান থেকে রাষ্ট্র করে, হ্যাঁ মদিনাকে কি রাষ্ট্র প্রধান হিসেবে থেকে ওখানে কি আপনার কি রাজধানী করে তুমি মক্কার মধ্যে বিজয় লাভ করবে, এটা ইশারা ছিল আল্লাহ তাআলা। সেই জন্য তিনি মদিনায় চলে যান, মদিনায় গিয়ে ওখানে তিনি ইসলাম ধর্ম প্রচার করেন। এটা হলো দেশপ্রেম। দেশপ্রেম এক বিভাগ নয়, পুরা মদিনা আর মক্কা উভয় বিভাগকে তিনি উন্নত করেছেন, এবং হিজরতের আগে হিজরতের পরে
মুসলমানদেরকে কাফের থেকে মুসলমান উনি ওনার কথায় কোরআনের আয়াতে ওনার হাদিসে প্রমাণ যে ওনার চরিত্র দেখে দলে দলে মানুষ মুসলমান করে। হ্যাঁ, জোর করে তিনি কাকেও মুসলমান করেন না, উদ্বুদ্ধ হয়েছে তারা মুসলিম হইবার জন্য। সেই জন্য তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে হযরত আবু বকর, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কঠিন জ্বরে আক্রান্ত হন। তখন তারা মক্কার তৃণলতা, পাহাড় পর্বত ও পানির কথা স্মরণ করে কবিতা আবৃত্তি করতে থাকে। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিগণের এই অবস্থা দেখে বলেন, হে আল্লাহ, আমরা মক্কাকে যেরূপ ভালোবাসি তদ্রূপ অথবা তার চেয়ে অধিকতর অধিকতরভাবে আপনি আমাদের অন্তরে মদিনার প্রতি ভালোবাসা কি ভালোবাসা দান করুন। তিনি মদিনার প্রতি ভালোবাসা আল্লাহ থেকে চেয়ে নিয়েছেন। কেন চেয়ে নিয়েছেন মদিনার প্রতি ভালোবাসা? যেহেতু মদিনাকে তিনি রাজধানী করেছেন, ওখানে মদিনার প্রতি মানুষ আকৃষ্ট হয়েছেন, মদিনার বাসস্থান হয়ে গেছেন, সেই জন্য মদিনাকেও তিনি আল্লাহ থেকে এই কি মদিনাকেও তিনি ভালোবাসার অন্তরের মধ্যে মদিনার প্রতি ভালোবাসা থাকার জন্য সবাইকে আকৃষ্ট করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। দেশপ্রেম মানুষকে দেশ রক্ষার উদ্বুদ্ধ করে, বহিরাগত বহিরা বাইরের কোনো শত্রু দেশ যদি আমার দেশকে বাংলাদেশকে আক্রমণ করে বসে, তখন আমরা কী করব? প্রতিহত করবো না? আমরা সে আক্রমণ করলে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। সেইভাবে মুসলমানেরা যখন এই তারা আক্রমণ করল মুসলমানের উপর, তখন মুসলমানেরা নিজেরা কি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জয়লাভ করেছে এবং ইসলাম ধর্মকে প্রসার ঘটিয়েছে। এটাই হলো দেশপ্রেম। দেশ রক্ষার এক দিন এক রাতের পহরা, ক্রমাগত এক মাসের রোজা, সারা রাত ইবাদতে কাটিয়ে দেওয়া অপেক্ষা উত্তম বেশি। এটা বলছে যে তোমার মুসলিম শরীফের হাদিসে, অর্থাৎ দেশকে রক্ষা করতে তুমি যদি এক রাত শুধু জাগিয়ে থাকো, তা পহরা দাও, দেশ পাহারা দাও, তাহলে তোমার এক মাস রোজা রাখা, এই এক মাসের মধ্যে সারা রাত আল্লাহর ইবাদত করা, সারাদিন রোজা রাখা, যে পরিমাণে তোমার পরিশ্রমের ফল হিসাবে আল্লাহ তাআলা তোমাকে স্বভাব দিবে, ওই এক রাত শুধু এই কষ্ট কষ্ট দে, এক রাত পাহারা দিছে যে সেই জন্য তোমাকে অতটুকু স্বভাব আল্লাহ তাআলা দিবে। হকুল বতনে মিনাল ইমান, এটার অর্থ কি? দেশপ্রাণ ইমানের অঙ্গ। এটা 93 পৃষ্ঠার মধ্যে আছে। দেখো, দেশপ্রাণ মানুষকে দায়িত্ব সচেতন করে তোলে, হ্যাঁ, দেশের উন্নতি সাধনে সজাগ রাখে, দেশের সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধ করে। এটাই হলো আসল দেশপ্রেম। দেশপ্রেমের কারণে এই ধরনের করতে পারে। আখড়া হলো 8 নম্বর আখড়াকে হামিদা, তামিমা। এই দেশপ্রেম এটা হলো আখড়াকে হামিদা। এখন আমি দেখো 95 পৃষ্ঠাতে পার্ট 8 চলে আসলাম। এই পার্ট 8 তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস, যেহেতু এখানে তোমাদের পরীক্ষা এটা না হলেও এগুলির জ্ঞান শিক্ষা বিদ্যা অর্জন করা তোমাদের জন্য একান্ত কর্তব্য। সেই জন্য এটা বারবার আমি বলতেছি, পড়ার দিকে মন দুগ্ধ, পড়ার তোমার আয়ত্ত কর। এগুলি সরকারের দেয় নেই, পরীক্ষা নীতি দেয় নেই, এটা মানে তো এই নয় যেটা এই সাবজেক্টটাও শুধু বাদ দিছে, অন্য অন্য সাবজেক্টও বাদ দিছে, শুধু বাংলা ইংরেজি অঙ্ক রাখছে সেটা নয়। বাংলা ইংরেজি অঙ্ক রাখছে, কিন্তু অন্যান্য জ্ঞানগুলি তুমি কোথায় পাবে যদি না পড়ো? সেগুলি যদি ক্লাস না নাও, সেগুলির প্রতি যদি তুমি কি না করো, শ্রম না দাও, তাহলে তুমি কীভাবে অন্যান্য বিষয়গুলি জানবা? তুমি তো অন্যান্য বিষয়গুলিতে অজ্ঞ থেকে যাবে। সেই জন্য আখড়া পাপ, আখড়াকে জামিনা,
অর্থাৎ কি দুশ্চরিত্র, খারাপ চরিত্র, মানে একটা হলো প্রশংসনীয়, একটা হলো কি এই ঘৃণিত, একজনে ঘৃণা করে যে আখলাক, যে নিন্দনীয় নিন্দনীয় ঘৃণিত স্বভাবকে আখলাকে জামিমা বলা হয়। এটা নিন্দনীয় চরিত্রকে আখলাকে জামিমা বলে। এগুলির মধ্যে কি কি আছে? অহংকার আছে। আখলাকে জামিমার মধ্যে আছে অহংকার, অহমিকা। অহমিকাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। অহমিকাকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। অহমিকাকে আল্লাহ তাআলা এড়িয়ে চলতে বলছে। শয়তান শয়তান হয়েছে, বিতাড়িত হয়েছে আল্লাহর কাছ থেকে একমাত্র অহংবোধে, অহমিকা বোধে, মানে নিজেকে নিজে বড় মনে করছে, নিজেকে নিজে ওই হযরত বাবা আদম থেকে শ্রেষ্ঠ মনে করছে, সেই জন্য সে ধ্বংস হয়েছে। সুতরাং অহংকার পরিহার করতে হবে, তাহলে তুমি আখলাকে জামিমা থেকে মুক্ত হবা। আর কি ঘুষ, এই যে অফিসার হলাম, হ্যাঁ, কোনো একটা জায়গায় গিয়ে আমি বসলাম, বসার পর দেখলাম যে সেখানে কি হচ্ছে, ঘুষ নেওয়া হচ্ছে, অহরহ ঘুষ, দুর্নীতি চলতেছে, আমি ঘুষ নেব না, আমি ঘুষ দেবো না, নেবো না, সেইভাবে আমি পরহেজগার করে চলব, তাহলে আমার আখলাক হামিদা অর্জিত হবে। এবং অশ্লীলতা, অশ্লীলতা হত বেহায়া পানা, দেশের মধ্যে নারীরা পুরুষরা মিলামিশি করে একসাথে চলতে অনেক কুরুচিপূর্ণ কথা, কুরুচিপূর্ণ চলাফেরা, কুরুচিপূর্ণ বেশভূষা নিয়ে চলাফেরা করে, ওইটা থেকে আমি রেহাই পাব, ওইটা থেকে আমি দূরে থাকব, ওইটা আমি করব না, সেটাকে বলা হবে আখলাকে হামিদা। আর এগুলিতে যদি জড়িয়ে পড়ে, কুরুচির মধ্যে যদি অশ্লীলতার মধ্যে যদি জড়িয়ে পড়ে, তাহলে হবে যে আখলাকে জামিমা। পরশ্রীকার কাতরতা, আরজনের স্মৃতি, আরজনের সৌন্দর্য আমি সহ্য না করা, এটাকে বলা হবে পরশ্রী কাতরতা। পরশ্রী কাতরতা যদি আমার কাছে থাকে, তাহলে আমি সে আখলাকে জামিমের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর তা হলো ঘৃণা, এই ঘৃণা একজনের প্রতি, একজন ঘৃণা করা, এটা আল্লাহ পছন্দ করেন নাই, আল্লাহ রসুলও পছন্দ করেন নাই। সুতরাং আমরা ঘৃণামুক্ত থাকব, ঘৃণা করব না, তখন কি হবে, আখলাকে জামিমা থেকে আমরা মুক্তি পাব। আর তা হলো শৌর্যবৃত্ত, শৌর্য, চৌর্যবৃত্ত, চৌর্যবৃত্ত বুঝো, চুরি করা, চুরি করা, চৌর্যবৃত্ত হলো চুরি ব্যবসা, চুরি পেশা। এটা কিরকম, কোনো চুরি করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বড় অপরাধ বলে বলেছেন। এটা আখলাকে জামিমার মধ্যে অন্যতম একটা বিষয়, যে চুরি করলে তার ইসলামী শরীয়তের হুকুমতে তার হাত কাটি দেওয়ার বিধান আছে। সুতরাং দেখো তুমি কত বড় অন্যায় করে ফেলছ, আমরা কত বড় অন্যায় করে ফেলছি, যার কারণে ওই এটা সাদা হচ্ছে হাত কাটি দেওয়া। তাহলে বুঝা যাচ্ছে চুরি এমন একটি অপরাধ, যে অপরাধের কারণে হাত কাটি দেওয়া, সেই কারণে আমরা কি করব, আর চুরি করব না, চুরি করব না, কোনো কিছু চুরি থেকে আমরা বাঁচিয়ে থাকব। হ্যাঁ, অপকারিতা কি, এগুলির অপকারিতা কি, নিন্দনীয়, মানুষে এটাকে ভালোবাসে না, মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। অপকারিতা এগুলি, অপকারী লিখতে বললে এগুলি লিখতে হবে, তাদের দ্বারা সমাজের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, বিঘ্নিত হয়, শান্তি শৃঙ্খলা উঠে যায়, অন্যায়ও অসৎ কাজের প্রসার ঘটে, অন্যায় প্রসার ঘটে, অসৎ কাজের প্রসার ঘটে, এ আখলাকে জামিমা। তারা আল্লাহ রসুলের অপ্রিয় হয়, আল্লাহ তাকে তাদেরকে ভালোবাসে না, অপ্রিয় হয়ে যায়, রসুলও তাদেরকে ভালোবাসে না, অপ্রিয় হয়ে যায়। কোনটা কোনটা, ঘুষ,
অহংকার অশ্লীলতা পরশ্রীকাতরতা ঘৃণা সৌজবিত্ত কয়টা হলো গণ? একটা হলো অহংকার, একটা হলো ঘুষ, একটা হলো অশ্লীলতা, একটা হলো পরশ্রীকাতরতা, একটা হলো ঘৃণা, একটা হলো সৌজবিত্ত, ছটা। এই ছয়টা জিনিস যদি আমরা বাদ দিতে পারি, ছয়টা জিনিস থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি, তাহলে আমরা হব যে আকলাকে জামিমে বর্তনকারী, আকলাকে জামিমে বর্তনকারী হয়ে যাব। হ্যাঁ, আকলাকে জামিমে বর্তনকারী হয়ে আচ্ছা যাক, এখন আপনাকে জামিমে নিন্দনীয় চরিত্রের মধ্যে কি উপকারিতা অপকারিতা আছে? অশান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, একটা। অন্যায়ও অসৎ কাজের প্রসার ঘটে, অন্যায় কাজের প্রসার ঘটে, অসৎ কাজের প্রসার ঘটে আপনাকে জামিন, এর ফলে পরকালে জান্নাত থেকে বঞ্চিত, জাহান্নামে যেতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। এগুলি হল আকলাকে জামিমের অপকারিতা। হ্যাঁ, নিন্দনীয় চরিত্র থেকে আমরা দূরে থাকব, পরিবেশ ভালোই ভালো করতে চেষ্টা করব, শান্তি শৃঙ্খলা বজায় থাকতে সাহায্য করব, পরিবেশ হবে সুন্দর, মানুষের সম্মান ভালোবাসা লাভ করা সম্ভব হবে। সুতরাং আমরা এই দুইটা জিনিস বিষয় আজকে তোমাদেরকে পড়ালাম, একটা হলো আকলাকে জামিমা, আর একটা তোমাদেরকে কি করা হয়েছি, দেশপ্রেম, দেশপ্রেম আকলাকে জামিমা। এই দুটো জিনিস তোমাদেরকে পড়া থাকলো, এই দুটো জিনিস তোমরা পড়ে আসবা। খোদা হাফেজ, এখন তোমাদের সময় শেষ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।